Hello friends, good morning to all and welcome to my makeup and vlogs YouTube family. आज के আমাদের বাড়িতে গৃহপ্রবেশের পূজোটা হচ্ছে, তো আজকে সেরকম বিশেষ কিছু কথা বলবো না, শুধু তোমাদের পরপর দেখাতে থাকবো সমস্ত কিছু। তা আশা করছি যে আজকে আমার এই ব্লগটা দেখতে তোমরা খুব এনজয় করবে, তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তিনটাটা লাইক করে দিও, ওকে? আরও সব আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। যাক, আজকে আর বেশি কিছু বলবো না, কারণ আমরা এখন সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এখনই আমরা বেরোবো, আমাদের বেরোতে হবে এখনই, আমি মা সবাই আমরা বেরিয়ে যাবো, এখান থেকে সমস্ত কিছু বদলাস করাও হয়ে গেছে। তো চলো তাহলে আর কোনো কথা না বলে স্টার্ট করছি এখান থেকে। Oh
অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম আজকে দেখাবো, আমি সবে কথা তাদেরকে বলতে পারছি না, জাস্ট পুজোর শুধু সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আশা করছি তোমরা এগুলো খুব দেখতে এনজয় করবে, তোমাদের ভালো লাগবে, তো একদম দেখতে থাকো। ওকে চলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের এখনো দুটো জায়গাতে পুজো চলছে, দুটো ঘরে, এই ঘরেও চলছে, ওই ওইদিকে ডাইনিং রুমটাতেও চলছে, পুজো চলছে। এক জায়গায় গীতা পাঠ হচ্ছে, আর এক জায়গায় নারায়ণ পুজো হচ্ছে। নারায়ণ পুজো এখনো শেষ হয়নি, এখনো চলছে, এই এখনো শেষ হলে তারপরে আবার হোম হবে, তখনও তোমাদের আবার দেখাবো। আশা করছি আজকে তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর তারপর নেক্সট তো আমি হোম ট্যুর তোমাদের জন্য দেবোই একটা সুন্দর করে। তো তার আগে গৃহপ্রবেশের ব্লগটা তোমরা দেখে সবাই যেন আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আজকে। ওকে, তো আমি একদম শেষ পর্যন্ত দেখাবো, আজকে পুরো দিনটাই দেখাবো তোমাদের। চলো, অ্যাকচুয়ালি আমি একদম কথা বলতে পারছি না, কেন কি সকাল থেকে এসে থেকে মানে সমস্ত জোগাড় করা, পুজোর মানে অ্যারেঞ্জমেন্ট করতে গিয়েই মানে খুব কিছু করতে গিয়েই সময় শেষ হয়ে যাচ্ছে, তো আর সেই জন্য কথা একদম বলতে পারছি না আজকে। তো প্লিজ তোমরা আজকে এইভাবেই ব্লগটাকে দেখে নাও। পুষ্পাঞ্জলি নব সৈভাই সবাহরাই
सपरिवार आवई श्री श्री नारायणाय मधुसूदनाय দেখো কি করছে এবারে মাথার উপরে এই যে এখানে চাটনি হয়ে গেছে আর
এই যে মা এখন খিচুড়ি বাড়ছে, আমাদের আজকে মেনু হচ্ছে চাটনি আছে, পাঁপড় ভাজা আছে, মিষ্টি দই, এগুলো লাস্টের আইটেম বললাম, শুরুর আইটেমের দিকে আছে হচ্ছে আলু ভাজা, আলুর দম, বেগুন ভাজা, আর তোমার হচ্ছে কি খিচুড়ি, এই যে দেখো গরম গরম খিচুড়ি, এই যে কিরকম ধোয়া উঠছে দেখো, এই দেখো আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছো, এই যে দেখো তোমার ধোয়া উঠছে একদম গরম গরম, এখনই করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের মেনু, চলো আবার যখন খেতে বসবো একসাথে তখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মা এখন বেড়ে দিচ্ছে সব, করতে পারিনি ভিডিওটা, তো যার জন্য আমি দেখলাম আজকে একবার তোমাদেরকে গুড মর্নিং বলে, গুড মর্নিং উইশ করে আজকে ভিডিওটা শেষ করি এখানেই। তো কালকের যে গৃহপ্রবেশের ব্লগটা গেল তোমাদের জন্য, আশা করছি সেটা দেখতে তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তো গৃহপ্রবেশের ব্লগটা, যেটা গৃহপ্রবেশের দিনের পুজো সম্পূর্ণটাই আমি তোমাদের সঙ্গে যতটা পেরেছি সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তাই ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কিন্তু একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না প্লিজ, ওকে। আর আরও এখন আমরা নতুন বাড়িতে, তো এখনও পর্যন্ত আমাদের পুরোপুরি শিফট হয়নি, তো আস্তে আস্তে আমরা বাড়িতে এবার শিফট হতে শুরু করবো, তো সেগুলো সবই তোমাদেরকে এবার আস্তে আস্তে দেখাতে থাকবো। আশা করছি সেগুলো তোমরা দেখতে সবাই খুব পছন্দ করবে, তোমরা এনজয় করবে, তোমাদের খুব ভালো লাগছে। তো চলো তাহলে টাটা, আর আজকে বেশি কথা বলছি না, কারণ এই কথাগুলো তো এটা এন্ড করার জন্যই আমি এসেছিলাম, এটা গৃহপ্রবেশের ব্লগের দিনই যাবে। তো চলো তাহলে আজকে টাটা, সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম সাবধানে থেকো, আর ব্যাস চলো নেক্সট দিন থেকে আবার কিন্তু এবার থেকে তোমরা আমাদের নতুন বাড়ির সমস্ত ব্লগস দেখতে পারবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আরও আরও অনেক নতুন নতুন যত কিছু ডেলি আপডেট আসবে, ডেলি আপডেটের জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, ওকে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। চলো তাহলে টাটা, বাই বাই।